गुड मॉर्निंग गाइस, वेलकम बैक टू आवर चैनल। बाय थेके बोल दिदे, एत सुंदर आकाश, एत सुंदर झलमले रोद दिएछे। तो देखे क्यों बुझते ही पारबे ना जे रात्रे कल राते बिस्टी होछिलो, आबार सकालेओ होछिलो एक पसला, अतटा जोरे नय एक पसला बिस्टी होछिलो। तो एखन खूब भाल लागछे, एरकम अल्प अल्प बिस्टी होले कोनो असुविधा नेई, ताई ना? কিন্তু এক নাগাড়ে বৃষ্টি হলে মানুষের একটু জীবনটা দুর্বিষহ হয়ে যায়, যা বেরোনো হয় না, ইম্পর্টেন্ট কাজগুলো হয় না। তো যাই হোক, ওটা অন্য কথা, অন্য প্রসঙ্গ। তো আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো স্নান টান করে পুজো টুজো সেরে নিয়েছি, আর আমি যখন মানে স্নান করতে ঢুকছিলাম তার আগেই কাটাকুটিগুলো সেরে নিয়েছিলাম। আজকে আমি এটা রান্না করব, অর্ধেকটা আরও একদিন আমি করে খেয়েছিলাম, বাকি অর্ধেকটা আজকে রান্না করব। তো এটাকে বানানা স্ট্যাম বলে, বানানা স্ট্যাম অ্যাকচুয়ালি এটা অনেকে জানে, অনেকে জানে না, যারা বাঙালি তারা তো খায়, যারা অবাঙালি যারা জানেই না। তো এই নিয়ে আমার একটা ছোট গল্প আছে, আমি এটা পরে করবো। তা এখন এটা কাটবো, তার জন্য আমার রেসিপির জন্য এইটুকু থোড়, আমার মামের এইটুকুতেই হয়ে যাবে। আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি মোটামোটা করে, আর রসুনটাকেও দু তিন ফেলা করে কেটে নিয়েছি, কারণ আমার মিক্সারটা অনেক পুরনো হয়ে গেছে আর খুব একদম স্মুথ পেস্ট হয় না। আর দুটো কাঁচা লঙ্কা দেবো। তো লঙ্কাগুলো দেখে বুঝতে পারছেন কত হৃষ্টপুষ্ট। আর অন্য কথা হলো, অনেকে হয়তো মনে করবেন যে আমি তরকারিতে এত কম ঝাল দিই, কম লঙ্কা দিই কেন? তো আমাদের এখানে লঙ্কাগুলো প্রচুর ঝাল, মানে যে খাবে সেই বুঝতে পারবে। তাই আমি দুটো কি তিনটে মানে আমার পরিমাণ মতো হিসাবে আমি দিই, আর বাকি আমি লঙ্কার সাথে গোলমরিচও ইউজ করি। তাই তো যাই হোক, এটা হলো আমার ঝাল খাওয়ার ব্যাপার। আর এগুলোকে আমি এখন বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, বাকি মশলাগুলো আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি একটু বেশি এই জন্যই দিলাম কারণ থোড় কালো হয়ে যায়, আর হলুদ দিলে কালারটা ব্যালেন্স হয়। আর একটু লাল লঙ্কার গুঁড়ো, নট ঝাল লঙ্কার গুঁড়ো, সিম্পল এমনি মিশিয়ে রেখে দেবো। আজকে আমি ধনে গুঁড়ো এর জন্য দিলাম না, থোড়ে ধনে গুঁড়োর ফ্লেভার অত ভালো লাগে না আমার যেটা মনে হয়, কার যদি মনে হয় তো আপনারা অ্যাড করতে পারেন। বাস মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার একটাই কারণ, বারবারই আমি বলি, এতে অরিজিনাল জিরে গুঁড়ো মানে অরিজিনাল যে স্পাইসেসের ফ্লেভার, মশলার ফ্লেভারটা, এটা আবার ফিরে আসে তার জন্য। তো এটা আবার রেখে দিলাম। থোড়টাকে ধুয়ে নিয়েছি, তার মধ্যেই কালো হয়ে গেছে। তো এটা খুব তাড়াতাড়ি প্রসেসটা করে নিতে হয়, ধোয়ার পরেই সঙ্গে সঙ্গে নুন আর হলুদ এই দুটো ভালো করে দিয়ে আর মাখিয়ে নিতে হয়। তো কারোর যদি মনে হয় যে না থোড়টা শক্ত বা গলবে না এরকম কিছু, তা তারা একটু এরকম নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিলেও ভাপিয়ে নিতে পারেন। আমি থোড় কিনে নিয়ে এসেছিলাম, তো কিনে নিয়ে আর ওই আন্টির দোকানে সেলাই, যেখানে সেলাই নিতে যাই আর কি, ওনাদের দোকানে ওখানে বসেছিলাম। বসে তো ওনারা খুব ঠাট্টাই আর কি করেন, আর কাল তো খুবই মানে রসিক মানুষ। তো যাই হোক, এরকম কোনো অসুবিধা নেই, খুব ভালো 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 কথাই বলেন। আন্টি একটু কম কথা বলেন, খুব আস্তে আস্তে কথা বলেন, কিন্তু তবু কথা বলেন, খুব ভালো মানে বিহেভিয়ার খুব ভালো। তো যাই হোক, বলছি কী কিনেছিস? আন্টি বেশি কথা বলে, আঙ্কাল মাঝে মাঝে একটু পিন মারে আর কি। তো যাই হোক, আন্টি বললো কী কিনেছিস, সবজি কী কী কিনেছিস? আমি বলছি থোড় নিয়েছি। থোড় নিয়েছিস? এটা আবার কী থোড়? আবার কী দেখা, ব্যাগের মধ্যে কী আছে দেখা, ডান্ডার মতো দেখাচ্ছে, লাঠির মতো দেখাচ্ছে। আমি বললাম দেখা দেখো এটা থোড় বলে, এবার এটা আবার কী? আমি বললাম যে এটা বানানা স্ট্যাম্প বলে। তো বানানা স্ট্যাম্প বললাম যে এরকম এরকম ব্যাপার, এর ভিতরে গাছের ভেতরে থাকে, এগুলো খুলে কেটে কেটে বার করতে হয়, এরকম করে অনেক কিছু বললাম, গল্প হলো। বলে এটা আবার খায় নাকি? আমি তো ভাবছি লাঠি নিয়ে যাচ্ছি কাকে মারবি নাকি, হাসি মজা কনা হলো। আচ্ছা তারপর তো চলে এলাম। আর তার মাঝে মাঝে ওনারা আমার ভিডিও দেখেন, কিন্তু প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেমটাই সব থেকে বড়ো প্রবলেম, যে আমার ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে আর বেশি বলতে পারছি না। তো খালি বলছে কবে ওই ওইটার রেসিপি কবে দিবি, ওইটার রেসিপি কবে দিবি। আমি বলছি হ্যাঁ হ্যাঁ দেবো দেবো। তো আমি ঠিক আছে তাহলে আজকে তাহলে দেখানো যাক, আর আবার দেখে কী বলে আমি আপনাদেরকে শেয়ার করবো। তো দেখো আমি তেলটা বসিয়ে দিয়েছি, কারণ মানে হয়তো ভিডিওগুলো অত ভালো হতে পারে না অন্যদের মতো, কারণ আমি এক হাতে ভিডিও এক হাতে মোবাইল ধরে এক হাতেই রান্না করি। তাই তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভাজা হতে থাক। আর ওখানে আরও একটা মহিলা আছেন, ওনারা তো মুসলিম,
তো ওনাকে বলছিলেন না আর কি, মানে যখন বলছে যে কবে ভিডিও আসবে কবে ভিডিও আসবে, তো উনি শুনতে পাইছেন, উনি বলছে কিসের ভিডিও কিসের ভিডিও। তো আন্টি বললো যে ও রান্না বান্না করে, ওগুলো ভিডিও আপলোড করে। আমরা কিছু বুঝি না, তবু মাঝে মাঝে দেখতে ইচ্ছা করে দেখি, কিন্তু কিছু বুঝতে পারি না। তো ও ঠিক আছে, তারপর বললো যে কি কি কিসের ভিডিও কোন ভিডিও কি তরকারি। তো বললাম যে এরকম থোড় বানানো লাস্ট টাইম। আমি বলো যে ওইটা আবার খায় নাকি? আমি বলছি হ্যাঁ খায়, আর খায় বলেই তো আমরা বানাই, বানা আর ওটা পাওয়া যায় না, তো কত কষ্ট করে মার্কেটে পেয়েছিলাম তাই নিয়েছি। তো বলছে এ বাত লেকে তো ব্যাস করলে কা কই বাতি নেই। তো আমিও বললাম আমি ব্যাস করার কী আছে, ওটা তৈরি হয় খাওয়া হয় তার জন্যই বানানো হয়, বানানো হয় তার জন্যই মার্কেটে মেলে। তো যদি তোমার ইন্টারেস্ট থাকে তুমি ভিডিও দেখতে পারো। তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি আর আলুগুলোকে বের করব না, এর মধ্যেই আমি শর্টে কাজটা সেরে নেব। তো ফোড়নের জন্য একটু জিরে, একটু হিং আর একটা তেজপাতা দিয়েছি। তো এটা ফুট মানে না ফুটলে কোনো অসুবিধা হবে এরকম কোনো ব্যাপার নেই, তাই জন্য আমি এটা এতেই দিয়ে দিলাম, তেলেই দিয়ে দিলাম, এটা ফুটেও যাবে আর কোনো অসুবিধা হবে না। তো আলুগুলো মোটামুটি নাড়া হয়ে গেছে, আমি এবার ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে নেব। এবার মশলাটা কষবো, গ্যাসটা সিম করে দিয়েছি, এবার মশলাটা কষাবো। তো মশলাটা কষানো হচ্ছে, হোক আমি এই ফাঁকে তরকারিতে নুনটা অ্যাড করে দিলাম। নুনটা একটু বুঝে অ্যাড করবো, কারণ আমি থোড়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবারে কতটা কী নুন হয়ে যাবে তার জন্য আমি ওটা একটু বুঝে দেবো। একবার তেল সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর খুব ভালো একটা গন্ধও বেরিয়েছে। তো কেউ যদি চান তাহলে এতে রসুন অ্যাড করতে পারেন, আমি রসুন দিতে দেখিনি আমার মাকে তাই আমি দিই। তো এবার আমি যে থোড়গুলো দিয়ে দেবো, এটা নিয়ে এটা আবার কষিয়ে নেবো। তো এটা থেকেও তেল ছাড়তে শুরু করেছে, আর একটু কষাবো, কষানোর পরে তারপরে জল দেবো। তো এটা কষানো হয়ে গেছে, আর কষাবো না, যে একদম কড়াইতে লেগে লেগে যাচ্ছে। তো এবার আমি এই বাটির এক বাটি জল দিয়ে দিলাম, কারণ আমার যা দেখে মনে হচ্ছে যে এই থোড়টা গলবে না, কারণ এতক্ষণ কষালাম একটু থোড়টা নরম চরণ কিছু হলো না, তাই জন্য আমি একটু বেশি জল দিয়েছি। তা দিয়ে এটা কুক হতে দেবো। তো আমার তরকারি খুব জোরদার ফুটছে, একবার আমি নেড়েছিলাম আর নুনটাও চেক করেছিলাম, তো নুন একদম পারফেক্ট আছে আর ঝালটা প্রচুর হয়ে গেছে। আর এমনিতেও বাকি মশলার ব্যালেন্স টেস্ট ব্যালেন্স করার জন্য আমি একটুখানি চিনি দেবো। এই তরকারিতে একটু চিনি যায়, একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে, কিন্তু একটু না বেশি মিষ্টি হলে আবার আমার মেয়ে খাবে না, তাই জাস্ট ব্যালেন্স করার জন্য যতটুকু চিনি দেওয়া প্রয়োজন ততটুকুই আমি চিনি দেবো দিলাম। আর এই যে খুব মানে এটা গলে যাবে এরকম নয়, তো এই জন্য এটা ধীরে ধীরেই হবে, একদম নিবু নিবু আছেই এটা রান্না হবে। তো এটা হোক, আমি ততক্ষণ আবার করে দেবো। তো তরকারি আমার একদম গায়ে গায়ে হয়ে এসছে, আর এগুলোকে আমি মাঝখানে আরেকবার খুলেছিলাম, খুলে চেক করেছিলাম, তো কিছুটা কিছুটা সিদ্ধ মানে ভালো সিদ্ধ হয়েছে, আর কটা একদম শক্ত শক্তই আছে। তো তার জন্য আমি এগুলোকে খুঁচে খাঁচে একদম পুরো মোলায়াম করার চেষ্টা করেছি আর কি, মানে একটু মাখা মাখা টাইপের করার চেষ্টা করেছি। তো আর একটুখানি অল্প সামান্য জল আছে, ওই জলটা শুকনো হবে ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে। তো আবার আমি ঢাকা দিয়ে দেবো, মোটামুটি গায়ে গায়ে হয়েই এসছে। তো আমার রেসিপি মোটামুটি রেডি হয়ে গেছে, এবারে আমি কটা জিনিস দিয়ে নেবো, দিয়ে নিলেই আমার রেসিপি শেষ মানে রান্না কমপ্লিট হয়ে যাবে। এই এতটুকু গরম মশলা দিচ্ছি, কারণ এটা ঘরে বানানো খুব বেশি ফ্লেভার, তো আর থোড়ে বেশি মশলা চলে না, বেশি মশলা যায় না তার জন্য। আর একটুখানি ঘি দেবো, কতটা দেবো আপনারা নিজেই দেখে নিন, ব্যাস এইটুকু। আর একটু ধনে পাতা কেটে রেখেছি, অল্প আমি দেব, বেশি দেবো না, কারণ বললাম যে থোড়ে বেশি মশলা যায় না, এটুকু। তো ধনে পাতাটা আমার কাছে ছিল তাই দিয়েছি, যদি কারোর কাছে না থাকে না দিলেও চলবে। তো আমার রান্না আমার রেসিপি রেডি, এবারে
এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর কড়াইটা আবার ঢেকে দেব, খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। মশলার গুণাগুণ সম্বন্ধে একটু বলে রাখি, বলে রাখা ভালো। তো কেন মানুষ খায়, এটা হচ্ছে আমাদের যে অর্স হয় অর্সর জন্য খুব ভালো। তো মাঝে মাঝে খাওয়া খুবই, মাঝে মাঝে কেন, প্রায় খাওয়া খুবই ভালো। আর এতে প্রচুর পরিমাণে আয়রন আছে, প্রচুর পরিমাণে আয়রন, মেয়েদের জন্য খুবই ভালো। আর চুল কালো হয়, তো স্কিন ভালো হয়, আর মানে আয়রনের ঘাটতিটা পূরণ করে, তো ওটা খাওয়া যেতেই পারে। আর ডায়াবেটিস কষা, যেহেতু তো কষা জিনিস ডায়াবেটিস সুগারের জন্য খুবই ভালো। তো এতটা আমার মাথা ছিল, এতটাই বললাম, বাকি আরও আপনারা সার্চ করে নেবেন। ভালো হয়েছে কিনা, তবে শাড়িটা সুন্দর দেখতে, বেশ একদম সুন্দর। আর শাড়িটা একটু ডিফারেন্ট টাইপের, এই যে। আর এটা তো বেনারস, এটা একরকমের পাইঠানি, মহারাষ্ট্রিয়ান পাইঠানি। আর এতে প্রাইসও লেখা আছে 1150। এটা হচ্ছে মানে হালকা পাইঠানি, মানে এটা অত এ নেই, কাজ অত নেই, ডিজাইন অত, প্যাটার্ন অত কিছু নেই, মিডিয়াম। আমার বাচ্চার ওষুধ, আমার বাচ্চার শরীর খারাপ। আর এটা হচ্ছে আমার ছানার খাবার, স্কুল যাওয়ার সময় এটাই খেয়ে যায়। তো কুচির শরীরটা ভালো নয়, স্কুল থেকে আসার সময় স্কুলেই জ্বর এসে গেছিলো, মানে স্কুল থেকে বেরিয়ে গেছিলো, ছুটি হওয়ার পরে জ্বর এসে গেছিলো। তো শরীরটা একদম ভালো নয়, খুবই শরীর ঠিক লাগছে এখন। হুম, খেয়ে দে, ওষুধ ওষুধ খেয়ে নেবে। আর গরম গরম জল দিয়েছি, বুঝলি, গরম গরম জল দিয়েছি, গরম জল জল খেয়ে ওষুধ ওষুধ খেয়ে ঘুমে পড়বো। হুম, কাল স্কুল আছে, যাবি স্কুল, যাবি, শরীর ঠিক থাকলে যাবি, না ঠিক থাকলেও যাবো, রাখি আছে। কী আছে? ওই জন্যে গিফট নিবে। তো কালকে হয়ে যাবে সেলিব্রেশন? সেলিব্রেশন না, পুরো সবার ক্লাসের গার্লস মিলে বলে দিচ্ছে কালকে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, ওই দিনের তরকারি, আবার ওর মুখটা খারাপ হয়ে গেছিলো বলে একটুখানি চিংড়ি ভেজে রেখেছিলাম, ওই যে, তো ওইটা দিয়ে আবার মডিফাই করে দিয়েছি। তো এখন খাচ্ছে, বলছে এখন ভালো লাগছে। আর একটুখানি চিংড়িও দিয়ে দিয়েছি ওকে, খাক, দুপুরে একটু ভাত খাইনি তার জন্য। খুব ভালো লাগছে তরকারিটা। আর আপনাদের যদি এই তরকারিটা ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি এরকম রেসিপি চাই তো সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টের সাথে, আর নতুন একটা রান্নার সাথে। সবাইকে বাই বাই।